হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মি ইউটিউব চ্যানার জিটি একমত এসেছে আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও তো গৌরবঙ্গ ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট আছে তাদের কিছু ডাউট পেয়েছে আমি সেই ডাউটগুলো ক্লিয়ার করে দিচ্ছি একটা ভিডিওতেই প্রথমত যে প্যাক কী করে করবেন অর্থাৎ আমি আগের দিনে আপনাদের পিডিএফ করাটা শিখিয়েছিলাম জে প্যাক অর্থাৎ পিকচার ফাইলে কীভাবে রাখবেন সেটা সেটা দেখিয়ে দিচ্ছি যদিও সেটা একদমই সেম প্রসেস আচ্ছা তার সাথে জমা কোথায় দিতে হবে মানে অনেকে অনেক কলেজ যেমন বলে দিচ্ছে যে আপনি গৌরবঙ্গের যে ওয়েবসাইট সেখানে জমা দিতে পারেন প্লাস আপনি আবার যদি সেখানে অসুবিধা হয় তাহলে আপনি কলেজ কলেজকে ডাইরেক্ট মেলও করে দিতে পারেন সেটা আমি আপনাদের প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি যে বিভিন্ন কলেজগুলো কি বলছে এবং তার সাথে সাপ্লিমেন্টারি এক্সাম গৌরবঙ্গ কিন্তু আন্তরিক ধন্যবাদ জানে গৌরবঙ্গ ইউনিভার্সিটি কর্তৃপক্ষদের যে তারা কিন্তু পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এবং সেমিস্টারের সাবলিট সব পরীক্ষাগুলো নিয়ে নিচ্ছে একভাবেই নিয়ে নিচ্ছে এবং ওবির মাধ্যমেই তারা পুরো ক্লিয়ার করে দিচ্ছে তো পরপর অনেক কটা নোটিশ দেখাবো প্রথমত অনেক কটা কলেজের নোটিশ দেখাবো যেমন এটা হচ্ছে মানিকচক কলেজ এটা গৌরবঙ্গ ইউনিভার্সিটি অ্যান্ড রেজিস্টার দেখুন এখানে খুব সুন্দর বাংলায় বলে দিয়েছে যে আপনার যে পরীক্ষা দেখুন রুটিন বলে দিয়েছে গৌরবঙ্গলার একটা বড় কোশ্চেন হচ্ছে স্যার দশটা থেকে তো পরীক্ষা শুরু হচ্ছে তাহলে আমাদের পরীক্ষা কতক্ষণ পরীক্ষা হচ্ছে প্রথমত আপনারা তিরিশ মিনিট আগে আপনারা কোয়েশ্চেন পাবেন যারা অলরেডি কালকেরও পরীক্ষা দিয়েছে বা আজকেরও মনে হয় কিছু পরীক্ষা হয়েছে তো তাদের অলরেডি তারা সিবি আন্ডারে কোয়েশ্চেন পেয়েওছে তো তিরিশ মিনিট আগে কোশ্চেন পাচ্ছেন পরীক্ষা কতটা সময় হবে এবং তার কতটা টাইম মানে আপনার মার্কসের ওপর পরীক্ষা সেটা আপনার অ্যাডমিট কার্ডে লেখা আছে তো তার ফলে সেই অনুযায়ী আপনি বুঝে যাচ্ছেন যে দশটা থেকে কটা অবধি পরীক্ষা হচ্ছে আপনার পরীক্ষার সময়সীমা শেষ থেকে আরও তিরিশ মিনিট সময়ে উত্তরপত্র আপলোড করার সময় পাওয়া যাবে এই উত্তরপত্র আপলোড ও ইউনিভার্সিটি ওয়েব পোর্টালে করতে হবে এবং এই যে আপলোড যেটা আছে এটা আপনি কিছু যেমন বলে দিয়েছে যে ইউনিভার্সিটির যে ওয়েব পোর্টাল সেখানে গিয়ে আপলোড করতে পারেন এবং এবং বলেই দিয়েছে দেখুন ইউনিভার্সিটি ওয়েব পোর্টাল ইউনিভার্সিটি থেকে সঙ্গে কলেজ সঙ্গে সঙ্গে কলেজে ওয়েবসাইটও দিয়ে দেওয়া হবে বর্ষে সমস্ত ছাত্রছাত্রীকে ওয়েবসাইট নিয়মিত লক্ষ্য রাখতে বলা হচ্ছে কিছু কলেজ এবং যেমন বলে দিয়েছে কিছু কলেজ যে ইউনিভার্সিটিতে গিয়ে আপনাকে আপলোড করতে হবে কিছুজন আবার বলে দিয়েছে যে কলেজের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপলোড করতে হবে কিছুজন বলে দিচ্ছে যে ইউনিভার্সিটি ওয়েবসাইট অথবা আপনাকে মেল করলেও হবে তো এই কী করে আমি বললাম এই মেলের ব্যাপারটা তার জন্য চলে যাচ্ছি আর কলেজ সেটা হচ্ছে মালদা ওমেন মালদা ওমেন্স কলেজ তো সেখানকার আমি যদি পার্ট থ্রি নোটিশটা একটু দেখি তাহলে আমার কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তো তার জন্যে আপনার যেটা কলেজ বলছে আপনাকে সেটাই করতে হবে তো দেখুন এরা বলেই দিয়েছে আপনার যে পরীক্ষা শুরু হচ্ছে এবং দেখুন বলেছে যারা ইউনিভার্সিটি পোর্টালে আনসার স্ক্রিপ্ট আপলোড করতে পারবে না তারা আনসার স্ক্রিপ্ট এই ইমেল আইডিতে পাঠাতে পারবে পরীক্ষা শেষ হবার তিরিশ মিনিটের মধ্যে তার ফলে এই যেমন এই কলেজ তারা কিন্তু দেখুন একটা মেল আইডি দিয়ে দিয়েছে তার ফলে প্রত্যেকটা কলেজ আলাদা আলাদা রুলস রেগুলেশন রয়েছে আপনাদের নিজস্ব নিজে যে নিজেদের যে কলেজ সেই কলেজেরই রুলস রেগুলেশান ফলো করতে হবে বেস্ট উপায় হচ্ছে যে প্যাক পিকচারটা একদম নিজের মোবাইলে সেভ করে নিয়ে সেটা আমি দেখিয়েও দিচ্ছি আপনাদের সেভাবে কিন্তু একদম সেভ করে নিয়ে গৌরবঙ্গ ওয়েবসাইটে আপলোড করে দেওয়া এবং ওয়েবসাইটে আপলোড করার পর গৌরবঙ্গ খুব সুন্দরভাবে কিন্তু সেই পুরো বা মানে একদম পুরো ওপরের দিকটা মার্জিন টার্জিনগুলো খুব সুন্দরভাবে করে দিয়েছে সেটাও বলে দিচ্ছি এবং তার সাথে দেখুন আরেকটা খুব ইম্পর্টেন্ট যে যে কোনো একটি মাধ্যমে আনসার স্ক্রিপ্ট পাঠাতে হবে অর্থাৎ আপনারা ইউজিবি পোর্টালেও পাঠালেন গৌরবঙ্গের যে পোর্টাল ও এক্সাম সেখানেও পাঠালেন আবার আনসার স্ক্রিপ্ট আপনি মেলও করলেন সেরকম করলে কিন্তু হচ্ছে না এবং বলেই দিয়েছে যে আর যারা এই ইমেল আইডিতে আনসার স্ক্রিপ্ট পাঠাবে তারা অবশ্যই নিজের কন্ট্যাক্ট নাম্বার দেবে দুটো বা দুটো দেবে দুটো না থাকলে একটা অবশ্যই দেবে নেম রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন সেশান অ্যাডমিট রোল নাম্বার সাবজেক্ট পেপার টোটাল নাম্বার অফ আনসার স্ক্রিপ্ট সব লিখে মেল করবেন অর্থাৎ আপনারা যেটা মেল করবেন সেটা আগে দিন দেখিয়েই যে আমি একদম পুরোপুরিভাবে সেরমভাবে লিখে এবং তলাতে নিজের নাম তারপরে নিজের মোবাইল নাম্বার নিজের রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিটের রোল নাম্বার এবং তার সাথে আনসার স্ক্রিপ্ট কটা কত নাম্বারে আনসার স্ক্রিপ্ট আপনার আছে এই সমস্ত সাবজেক্ট পেপার যাবতীয় যা ডিটেলসগুলো আছে আপনার সেগুলো দিয়ে কিন্তু মেল করবেন তাহলে পরীক্ষকদের দেখতে সুবিধা হবে আরও একটা কলেজের আমি ওয়েবসাইটে চলে যাই সেখানে গিয়ে একটু দেখি সেটা হচ্ছে আরেকটা হচ্ছে জামিনী বা মহাবিদ্যালয়ে যে কলেজটা আছে জামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ তো এদের খুব সুন্দরভাবে এরা বাংলাতে খুব ভালোভাবে এরা বলে দিয়েছে আমি সেটাকে একটু জাস্ট ডাউনলোড করে নিচ্ছি পার্ট থ্রি এক্সাম বেঙ্গলি ভার্সান তো এবং এখানে দেখুন বা একদম পুরো নিয়মটা বলে দিয়েছে কিভাবে কিভাবে করতে হবে প্রথমত পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে ইউজিবি এক্সাম ডট নেটে রেজিস্ট্রেশন করতে হবে যেটা আপনারা অলরেডি করে দিয়েছেন এবং যারা দেখুন পার্ট ওয়ান পার্ট টু সাবলি বা পার্ট থ্রি সাবলি তারা সেই হিসাবে কিন্তু সাবজেক্ট চুজ করবে এবং পার্ট ওয়ান পার্ট টু সাবলি কিন্তু এখানে পুরো ক্লিয়ার করে দিচ্ছে এরা এবং এটা আন্তরিক ধন্যবাদ তার জন্য পিজি কোর্সের জন্য যারা রয়েছে সেমিস্টার ওয়ান সাবলি অথবা সেমিস্টার টু সাবলি অথবা সেমিস্টার থ্রি সাবলি এবং অথবা সেমিস্টার ফোরের যে কোনো একটি সিলেক্ট করতে হবে আপনাকে পরীক্ষা দেওয়ার সময় দেখুন এখানে চারটে অপশানই আছে আপনার এবং দেখুন এখানে স্পেশাল যে সেমিস্টার সাপ্লিমেন্টারি ওয়ান টু থ্রি এবং তার সাথে তো ফোর রয়েছেই সেটা এখন পরীক্ষা দেবেন এবং এইভাবে আপনাকে ক্লিক করে কিন্তু আপনাকে ক্যান্ডিডেট হিসাবে নিজেকে রেজিস্টার করতে হবে রেজিস্ট্রেশন আপনার আশা করি অলরেডি হয়ে গেছে এবং ওটিপি একটা নাম্বার পাবেন এবং সেইভাবে কিন্তু কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন এবং আরেকটা জিনিস বলি আমি এই স্ক্রল করে নিচে এসে এখানে দেখুন বলে দিয়েছে যে এ ফোর পেজে লুজ পেজে আপনাকে আনসারটা দিতে হচ্ছে এবং পরীক্ষার্থীকে কিন্তু নিজের সই নাম রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন সেশান পেজ নাম্বার উত্তরপত্রে প্রত্যেকটা পেজে লিখতে হবে তার ফলে প্রত্যেকটা পেজে এবং আপনাকে ব্ল্যাক কালারে বল পয়েন্ট পেন অর্থাৎ কালো কালারে পেন দিয়ে আপনাকে পুরো পুরো কোয়েশ্চনে আনসার করতে হচ্ছে প্রত্যেকটা পেজে করবেন এবং ফার্স্ট পেজটা দরকার পড়লে আপনি আলাদা করে কিছু বানানোর সেরম কিছু নেই এরা বলে দেয়নি সেরমভাবে আপনাকে যেটা করতে হচ্ছে প্রত্যেকটা পেজে কিন্তু নিজের নাম রেজিস্ট্রেশন নাম্বার পেজ নাম্বার সেশন এগুলো কিন্তু দিতেই হচ্ছে এবং উত্তরপত্র আপলোড করার পদ্ধতি দেখুন এরা একটা মাইক্রোসফট অফিস অফিস লেন্স বলে একটা অ্যাপ দিয়েছে এই অ্যাপটাও খুব ভালো আমি আজকে ফার্স্ট স্ক্যানারটাই দেখাবো যেহেতু আমি আগের দিন আপনাদের দেখিয়েছিলাম সেটা তো মাইক্রোসফট একই সেম অফিস লেন্স যেটা আছে সেমও সে এখানেও সেম এদেরও কিন্তু যথেষ্ট ভালো ফটো ওঠে যারা এখান থেকে অভ্যেস করেছেন এবং অন্যান্য যে কোনো স্ক্যানিং যদি সফটওয়্যার থাকে সেভাবেও করতে পারেন আলটিমেটলি আপনাদের যেই পরীক্ষার খাতাটা আপনারা জমা দেবেন সেটা যেন স্পষ্ট ওঠে ঠিকঠাক ওঠে এটাই হচ্ছে আসল কাম্য এবং দেখুন একটি উত্তর ডাউনলোড এবং একটি ডাউনলোড করা উত্তরপত্র দেখুন উত্তরপত্র আপনার আউলো আপলোড করার পর খুব সুন্দরভাবে এইভাবে জিনিসটা চলে আসছে তো তার জন্যই আপনার খুব একটা অসুবিধা হবে না এবং ওপরে দেখুন গৌরবঙ্গের হেডিং ফেডিং সব কিছু থাকছে এবং আলটিমেটলি আপনারা কিন্তু পুরোপুরিভাবে সাব ফাইনালি সাবমিট করার পর কিন্তু আলটিমেটলি আপনারা নিজের উত্তরপত্রটাকে ডাউনলোড করে নেবেন যাতে পরবর্তীতে আপনার কাছে একটা ডকুমেন্টস থাকে তো তার ফলে সাবলি থেকে শুরু করে সমস্ত কিছু ক্লিয়ার করে দিচ্ছে গৌরবঙ্গ একটাতেই তো তার জন্য গৌরবঙ্গকে আবার জানি আন্তরিক ধন্যবাদ বিশাল বড় বেস্ট অফ লাক্ক যারা পরীক্ষা দিচ্ছ চলো দেখে নিই মোবাইল থেকে কিভাবে আলটিমেটলি যে প্যাক পিকচার করে সেটাকে গ্যালারিতে সেভ করা যায় অথবা সেটাকে মেল করতে হয় চলো দেখে নিই পিকচার প্যালে কী করে সেভ করতে হয় তার জন্য ফার্স্ট স্ক্যানার যে আগের দিন যে অ্যাপটা দেখিয়েছি সেখানেই দেখাচ্ছি আমি তো জাস্ট সেটাকে আপনি ওপেন করে নেবেন কী করে ইনস্টল করতে হয় সেটা তো বলে দিয়েছি আপনার কাছে একটা অপশান রয়েছে দেখুন এই যে ক্যামেরার অপশান এটাকে ক্লিক করলেন আপনি ক্লিক করলে আপনার সামনে যে উত্তর সেটা চলে আসবে তো ধরুন আমি এটাকে আজকে ফটো তুলে দেখিয়ে দিচ্ছি কী করে করতে হয় জাস্ট এই সাদাটাতে ক্লিক করলে আপনার কাছে চলে আসবে এবং এবার আপনি আপনার কাছে এটা ওপেন হয়ে গেলে এবার আপনি এটাকে কেটে মোটামুটি নিজের মতন করে করে আপনাকে যেটা করতে হবে রাইট চিহ্নটাতে ক্লিক করতে হবে রাইট চিহ্নটা ক্লিক করে নিলাম দেখুন আপনার কাছে এটা ওপেন হয়ে গেল যদি এটাকে চাইছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে তাহলে এইভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন এছাড়া ফটো থাকলে ফটো করতে পারেন কালার থাকলে কালার তো যেরকম আছে আমি সেরকমই রাখছি জাস্ট হচ্ছে আমাকে যেটা করতে হবে এই চিহ্নটাতে ক্লিক করতে হবে এটাকে আমি ওকে করে নিলাম এবং যখন ওকে করলে এরকম অ্যাড আসবে অ্যাড আসতেই পারে কারণ ফ্রি অ্যাপ এটা কোনো পয়সা লাগে না তো এবার ধরুন আমার এখানে ডকুমেন্টস নেম চাইছে আপনি আপনার যে সাবজেক্ট সেরকম নেম দিয়ে দেবেন এগুলো বলে দিয়েছি ওকে করে দিলাম এবার যেটা হচ্ছে প্রথমত আপনি যদি এটাকে মেল করতে চান ভালো করে বা প্রথমত পরপর এরকম চার পাঁচটা দশটা যতগুলো আছে সেগুলোকে আপনি করে নিলেন নিজের ফটো তুলে নিলেন পরপর অ্যাড করে করে এখানে জাস্ট এভাবে ক্লিক করে করে অ্যাড করে নিতে পারেন এবার আপনি যদি এটাকে মেল করতে চান পিকচার ফাইলে মেল করতে চান যেটা গৌরবঙ্গ চাইছে পিকচার ফাইল অনেক ক্ষেত্রে তো তাহলে আপনাকে যেটা করতে হবে এই যে শেয়ারিং অপশানটা ক্লিক করতে হবে সেম যেটা করতে হবে হচ্ছে পিডিএফ ছিল তো এবার যে ক্লিক করে আপনাকে জিমেলে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপ করে দিতে হবে সব ফাইল একসাথে চলে যাবে ঠিক আছে এবার যদি আপনি মনে করছেন যে না আমি গৌরবঙ্গর যে আলটিমেটলি তাদের যে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে আপলোড করব তাহলে কি করে করবেন তাহলে হচ্ছে আপনাকে এই যে তিনটে ডট দেখছেন এই তিনটে ডটে ক্লিক করলেন ক্লিক করার পর দেখুন এখানে একটা অপশান আসছে যে সে এই যে সেভ টু গ্যালারি এই সেভ টু গ্যালারিটা ক্লিক করলেই আপনার যেখানে আলটিমেটলি সব ফটো থাকে সেখানে এটা সেভ হয়ে গেল একদম সিম্পল জিনিস এবার আপনাকে সেই যেখানে ফটো থাকে সেখানে এটা সিলেক্ট করে আপনাকে জাস্ট এটাকে গৌরবঙ্গতে এটাকে আপলোড করে দিতে হবে তো তার ফলে খুব একটা প্রবলেম কিছু না এবং যখন আপনি এটাকে আপলোড করতে যাবেন ফাইল নেমেন মানে কার মধ্যে আছে দেখবেন ফার্স্ট স্ক্যানার বলে একটা পাবেন জিমেল মানে আপনার ওই ইমেজের মধ্যেই থাকবে তো সেখান থেকে জাস্ট আপলোড করে দিলেই হলো তো বিশাল বড় বেস্ট অফ অফ্লাক জানাচ্ছি আশা করি আর অসুবিধা হবে না এবং খুব ভালো হবে পরীক্ষা আপনাদের কেমন হলো পরীক্ষা প্লিজ জানাবেন অসংখ্য ধন্যবাদ হোক কলরব